আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। তো এই পিঠাটা তো আমরা অনেকেই খেয়েছি অনেকবার, আজকে শেয়ার করব আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খিসা দিয়ে তৈরি এই পিঠাটা কিন্তু খুবই দারুণ লাগে খেতে, আর এই শীতকালে পিঠাটা কিন্তু অনেকবারই তৈরি করা হয়। তো আমার রেসিপিতে শেয়ার করছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, আর 1/4 কাপ পরিমাণ ফ্রেশ কোয়ানো নারকেল গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, কেউ চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। লবণ দিচ্ছি স্বাদ মতো, আর এখানে ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি 2 কাপের মতন। আমি প্রায় 1 কেজি পরিমাণ দুধ জাল করে 1/2 কেজি করে নিয়েছি। তো এবার নেড়ে চেড়ে শুকনো উপকরণের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো মেশানো কিন্তু হয়ে গেছে আমার। এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে নাড়াচাড়া করব, আর চুলার তাপ থাকবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি। তো খুব বেশি জোরে তাপে নাড়াচাড়া করব না। তো নাড়তে নাড়তে দেখা যাবে একটা সময় ঘন হয়ে এসেছে খিসাটা। তো দেখতেই পাচ্ছেন খিসাটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাটালি গুড়। হাতের কাছে যেটা থাকে সেটাই দিবেন। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি, আর মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেভাবে খাবে। পাটালি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব 2 চামচের মতন ঘি। কেউ চাইলে এখানে এলাচের গুঁড়াও অ্যাড করতে পারেন, আমি এখানে দিচ্ছি না। আমি এখানে 2 চামচ ঘি দিলাম। তো ঘি দিয়ে আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো আমার খিসাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এর থেকে বেশি আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 কাপ মতন শুকনা চালের গুঁড়া। কেউ চাইলে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর 1/4 কাপ পরিমাণ চিনি। কেউ চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো শুকনো উপকরণগুলো আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। এবারে কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। পানিটা এমন গরম হবে যেন একটা আঙুল চুবিয়ে রাখা যায়। তো আমি নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর একবারে পানি দিব না। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিব 7 থেকে 8 মিনিটের মতন। তো খুব ভালোভাবে ফেটিয়ে নেব, আর কতটা ঘন হবে ব্যাটারটা আমি দেখিয়ে দেব। চিতই পিঠার মতন ঘনত্ব থাকবে এই গোলাটার। তো আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন রেখেছি আমি। তো এবার ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, ভেজা চালের গুঁড়া ব্যবহার করলে আসলেই রাখার প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে পিঠা তৈরি করা যাবে। তো চুলায় আমি আরও একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সয়াবিন তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবার এই গোলাটাকে আমি আরও কিছু সময় ফেটিয়ে নিয়েছিলাম, সেখান থেকে 1 চামচ গোলা আমি প্যানে দিয়ে দিচ্ছি, আর গোল রুটির আকারে একটু নাড়িয়ে নিলাম। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 সেকেন্ড সময়ের জন্য। তো 30 সেকেন্ড পর আমি পুর দিয়ে দিলাম। তো পুরটা আমি লম্বাটে করে দিয়ে দিলাম। এবার এক পাশ থেকে ফোল্ড করে নিব। তো আমি পেঁচিয়ে পিঠাটা তৈরি করে নিলাম।
তবে পিঠাটা নামিয়ে নিব। আমি একইভাবে আরও একবার এক চামচ গোলা দিয়েছি, আর একইভাবে আর একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আমি পেঁচিয়ে নিচ্ছি পিঠাটা। তো এভাবেই কিন্তু আমি সবগুলা পিঠাই তৈরি করে নিব। তো আমার সবগুলা পিঠাই কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবে কিন্তু আমার আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহ জাগায়। আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটি আমার আরও দর্শক ভাই বোনদের কাছে পৌঁছে দেয়। অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।